মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে, এই পরিবেশ সংকটাপন্ন এলাকায় যা স্থাপনা আছে ফিরিয়ে আনতে হবে, এবং যত রিট হয়েছিল সবগুলো রিট খারিজ করে দেওয়া হয়েছে। এটা সুযোগ নাই, কিন্তু নিম্ন আদালতে দেখা যাচ্ছে মামলা করে একের পর নিষেধাজ্ঞা দিচ্ছেন। আপনারা কি দেখবেন সুরকি বাজারেও একটা, এগুলো কিভাবে সম্ভব? এখানে এই পরিবেশ রক্ষায় এর কারণ সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ, এরপরটা হচ্ছে আইনি পদক্ষেপ। আমরা যদি সবচেয়ে সহায়তা করি তাহলে পরিবেশ রক্ষায় আমরা একটা সুন্দর এবং শক্ত মজবুত অবস্থান থাকতে পারি। ধন্যবাদ জনাব এডভোকেট আজম মোহাম্মদ। আমাদের আমি আলোচনা করার জন্য আহ্বান করছি, আমরা কক্সবাজারবাসী। আমিও মনে করি যে এটা আপনার এক সপ্তাহ আগে জনসাধারণের মিটিং হয়েছিল একটি প্রশাসক মহোদয়ের সাথে, আমরাই দাবি করি ভেঙে ফেলে ওইখানে করলাম। আমি নিন্দা করি একটি ব্রিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা গিয়ে ওখানে দোকান করেছে না, এটা আমি ব্রিজ ম্যানেজমেন্ট তারা চাকরি করতে আসে, বেতন পায়, চাকরি করে আবার যার যার মধ্যে এখান থেকে বদলি হয়েছে। এই সমস্যার গভীরে তারা প্রবেশ করার চেষ্টা করে না, প্রবেশ করতে পারে না, কারণ সমস্যাটা হচ্ছে কক্সবাজারবাসী। আপনারা বিভিন্নভাবে সামাজিক সংগঠন করার চেষ্টা করেন, আন্দোলন করেন, কিন্তু এগুলো এক সময় শেষ হয়ে যায়। এখন সবাই মিলে যদি আমরা চেষ্টা করতে পারি একটা আন্দোলন গড়ে তুলতে পারি, নানাবিধ সমস্যা, পাহাড় কাটার সমস্যা, বন উজাড় করে দেওয়ার সমস্যা, বাঁধ দিয়ে ডুবিয়ে গাছ করা মিলে ফেলানোর সমস্যা, এগুলো আমরা পত্রিকায় দেখি, খবরও দেখি। মানুষ একসময় প্রকৃতি নির্ভর ছিল, প্রকৃতির উপর নির্ভরতা মানুষের থাকার পরে প্রকৃতি থেকেই আমাদের সব অর্জন, কিন্তু দিনে দিনে এমন হচ্ছে যে প্রকৃতিকে আমরা ধ্বংস করে আসতে গিয়ে আছি। এই প্রকৃতি ধ্বংস হলে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, আর প্রাকৃতিক বিপর্যয় ঘটলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তাহলে কি করতে হবে? প্রকৃতির সাথে আমাদের সমন্বয় করতে হবে। আমরা প্রকৃতিকে দেবো, প্রকৃতি আমাদেরকে দেবে। যদি তাই করা যায় তাহলে সভ্যতার বিকাশ হবে, সেই বিকাশ হবে আমাদের সকলের জন্য কল্যাণ হবে। তাদেরও জানা দরকার এই ভূখণ্ড আপনাদেরও, এই কক্সবাজার আমরা জন্মেছি বলে শুধু আমাদের না, এটা সমগ্র বাংলাদেশবাসীর একটা অহংকার। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে এটাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা। তো বিমানবাহিনীর কথা যেটা বলতেছিলাম, শেখ হাসিনা বিমানঘাটির নাম দিয়ে সম্পূর্ণ আন্তর্জাতিক নীতি নিয়ম আইন উপেক্ষা করে একটা সাইনবোর্ড টাঙাইছে। আমরা তাদের সাথে বিভিন্ন সময় সরাসরি এবং ইনডাইরেক্টলি বলেছি, এই ছোট্ট পরিসরে আন্তর্জাতিক মানের বিমান ঘাঁটি কখনোই হবে না। ওনারা আমাদের কোনো যুক্তি কোনো কথা মানলেন না, ওনারা এখানে হাই রাইজ বিল্ডিং করলেন, মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশ, মহামান্য সুপ্রিম কোর্টের অধ্যাদেশকে বৃদ্ধান্তি দেখি, আমাদের কক্সবাজারবাসী দুর্ভোগকে লাঘব করে ওনারা একটা অপরিকল্পিত বিমান ঘাঁটি উদ্যোগ এখানে নিয়েছেন। এই কথাগুলো আমরা আগে বলতে পারি নাই, কিন্তু এখন সময় বদলেছে, আমরা এখন বোল্ডলি বলতে পারি যে আপনারা আমাদের পরামর্শ শোনেন নাই। কতিপয় অর্বাচীন কর্মকর্তা আপনাদের মানে অদূরদর্শী পরিকল্পনার মাধ্যমে এই অল্প জায়গায় নিয়ম নীতি বহিরুক্ত ভাবে বিমান ঘাঁটির উদ্যোগ নিলে, তাতে করে হলো কি, আমাদের পাকিস্তান আমলের ব্রিটিশ আমলের একটা ড্রিঙ্ক যেটা আপনারা এই হোটেলে প্রবেশ করার সময় দেখেছেন, এটা ছিল সবচেয়ে বড় একটা ড্রিঙ্ক, যেটা হোটেল হোটেল জুড়ে থেকে পুরো এই দিকের পানি এই ড্রিঙ্ক দিয়ে নিষ্কাশন হয়।
ইয়েতে চলে যায়, এই ড্রেনটা তারা বন্ধ করে দিয়েছে, এবং একটা জনচলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। জনগণের দুর্ভোগ করে কোন বাহিনী কোন কিছু করার কি অধিকার রাখে? আপনারা সবাই বলবেন রাখে না, কিন্তু তারা আমাদের কোনো যুক্তি শুনলেন না। যাই হোক, আরেকটা কথা হচ্ছে কি, আমাদের সমুদ্র সৈকতের ওরা বিস্তীর্ণ এলাকা কাটাউটা হচ্ছে কি সমুদ্র বিজ্ঞানীদের মধ্যে, এটা হিমালয় পর্বত থেকে এসে প্লেটের মতো ধরে ধরে সাজায়, এখানে যদি কেউ আঘাত করে ভূগর্ভস্থে গিয়ে এটা কম্পন সৃষ্টি হয়, যে কোনো জায়গায় ভাঙন সৃষ্টি হয়। এখানে আপনারা দেখেছেন, ইনারিতে আপনারা আজকে দেখে আসছেন, একটা বিলাসী জেটি করা হয়েছে। আমরা এটা নিষেধ করেছিলাম যে কোনো ধরনের সামুদ্রিক সমুদ্র বিজ্ঞানীদের ওপিনিয়ন ছাড়া আপনারা এখানে মনোবাড়া এগুলো করতে পারেন। আপনারা যদি করতে চান আমাদের রেজুকাল আছে সেখানে করেন, পারমানেন্টলি করেন, অথবা বিগিনিং পয়েন্টে করেন রাষ্ট্রের যদি প্রয়োজন হয়, কিন্তু রাষ্ট্রের কোনো প্রয়োজন ছাড়া সেখানেও কতিপয় কর্মকর্তারা তাদের বিলাসী স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটা সিটি করেছে, যেটা আমাদেরকে হয়তো অদূর ভবিষ্যতে একটা ভাঙনের সৃষ্টি করবে আমাদের ঐতিহ্যকে, বিশ্ব ঐতিহ্যকে। আমাদের উপরে কত হুমকি এসেছে, কিন্তু আমরা সেগুলোর তোয়াক্কা করিনি, কিন্তু আমরা মনে প্রাণী মাটিকে ভালোবাসি, কক্সবাজারকে ভালোবাসি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এই কক্সবাজারটাকে একটা তিরুত্তম নগরী করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা। যখন সরকার যে সরকার পরিচালনা করেন তাদের পর্যন্ত পৌঁছে, যার কারণে আমাদের বিষয়বস্তু অথবা কক্সবাজার নিয়ে যে ভাবনা সেগুলো বাস্তবায়িত হয়। আমাদের কক্সবাজারের আলোচনাগুলো আমাদের সরকার যারা পরিচালনা করে তাদের পর্যন্ত পৌঁছতে হবে। পৌঁছানোর জন্য আমি মনে করি মাঝে মাঝে আমাদের জাতীয় প্রেস ক্লাবে যদি আমাদের কক্সবাজার নিয়ে যে সমস্ত সংগঠন চিন্তা করে সকলে মিলে যদি আমরা একটা আওয়াজ তুলি, তাহলে কক্সবাজার ফলপ্রসূ একটি রেজাল্ট পাওয়া যাবে। এখানে আমাদের বিশেষ করে একজন ভাই বলেছেন যে কক্সবাজার পৌরসভার পরিধি বিস্তৃতি করা, সংখ্যা বাড়ানো। আপনারা হয়তো অনেকে জানেন যে কক্সবাজার পৌরসভা সহ টেকনাফ থেকে মহেশখালী পর্যন্ত একটা ডেভেলপমেন্ট প্ল্যান হয়েছিল গণভূত মন্ত্রণালয়ের অধীনে, সেলপেক এটা করেছিল। এটা এখানের অনেকেই আপনারা ছিলেন, একটা পৌরসভায় আয়োজন হয়েছিল মিটিং, একটা জেলা প্রশাসন মহোদয়ের কার্যালয়ে। তো ওই মিটিংয়ে আমরা বলেছিলাম আপনারা যদি ঢাকায় বসে, ঢাকায় এসি রুমে বসে যদি আপনারা কক্সবাজার নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করেন, এই মাস্টার প্ল্যান কক্সবাজার মানুষের কোনো কাজে আসবে না। বাস্তবে তাই হয়েছে, ভূগোল থেকে বসে, কারণ এটা টেন্ডার হয়েছে হয়তো কোটি কোটি টাকা। আপনি ভূগোল থেকে যদি ম্যাপগুলি বসাই দেন তাহলে টাকা খরচ হয় না, এটা তাই হয়েছে। ওই মাস্টার প্ল্যানে কক্সবাজার শহরের পরিধি বিস্তৃতি করার জন্য একটা প্রস্তাব আনা ছিল, সেখানে আমাদের কুশকুল ইউনিয়ন, বিয়ংখালী ইউনিয়ন, জিরমজা ইউনিয়ন, মিডাচরির একটি অংশ এবং পুরিয়া মদনের একটি অংশ ছিল। সুযোগগুলো এরা নিতে পারে, এটা আমরা যেমন একটা আইন আছে আপনারা জানেন, আপনারা সেটা এই যে গৃহ নারী নির্যাতন, এখন এই গৃহ নারী নির্যাতনের ব্যাপারে আমরা আরো
মানে কাজ হবে আমার মনে হয় আমরা যদি নিজেরা সচেতন হতে হবে এবং আমাদের প্রথম দাবি করা দরকার কক্সবাজার শহরকে সম্প্রসারণ করা দরকার এবং একটি আদর একটি অন্তর্পক্ষের ন্যূনতমে শহরের জন্য একটি মাস্টার প্ল্যান করা দরকার আমি এখানে বিভিন্ন সমস্যার কথা বলা হয়েছে এটা বাস্তব এগুলাকে আমরা আস্তে আস্তে তুলে ধরতে হবে কারণ আমরা যে বর্তমান যে একটা অবস্থানে আমরা আছি যে আমরা প্রায় ধরেন এই দ্বিতীয় যে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা কথা বলতে পারতাম না এই যে স্বাধীনতা পেয়েছি স্বাধীনতাকে আমাদের ভালোভাবে এটাকে গ্রহণ করতে হবে এবং এই যে বৈষম্য বিরোধী এই যে আমরা যে বৈষম্য বিরোধী বলি এইটাকে আসলে বৈষম্য বিরোধী হিসেবে রাখতে হবে দেখে আমাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি আমরা মনে করি কক্সবাজার শহরকে সৌন্দর্য করতে পারবো কক্সবাজার শহরকে আরো উন্নয়ন করতে পারবো এবং এখানে যে নাজিম যেটা বলেছেন কক্সবাজার বীজকে রক্ষা করতে হবে বীজকে এই যে এই দোকানগুলো অবৈধ যে দোকানগুলো আমি নিন্দা করি এই যে বীজ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা গিয়ে ওখানে দোকান করেছে যারা কোটি কোটি লোক মানুষ তাই ওরা যদি লোক সামলাই না পারে গরিব লোকেরা যারা খেতে পারে তারা কি করবে আমাদের প্রথমে আপনার এবং আপনার দাবি জন্য বীজের উপর কোনো দোকান থাকতে পারবে না দখলদারের অধীনে চলে যাওয়ায় আমরা কয়েকজন টিচারকে তারা দূরে রেখেছিলেন ব্যাস দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর ৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ে এসে দেখলাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বলতে কিছুই রাখা হয়নি বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে গড়ে তোলা প্রতিষ্ঠা প্রত্যয়ে আমরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছি সম্মানিত সুবিবৃন্দ আমি পরিবেশ নিয়ে আমি অবশ্যই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছি পথ শিশু নিয়ে পথ শিশুদের কীভাবে পুনর্বাসন করা যায় সেটা নিয়ে সম্প্রতি আমি এমপি ডিগ্রি নিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমার সুপারভাইজার ছিল প্রফেসর ডক্টর মঞ্জুর ইদারী মিডিয়া ব্যক্তিত্ব তো পথ শিশুও কিন্তু পরিবেশের অংশ পরিবেশ একটি সামগ্রিক বাস্তবতা প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ আমরা ছোটবেলায় সমাজবিজ্ঞানে পড়েছি কিছু ব্যক্তিকে দেওয়া হয়েছে পর্যটনের বিষয়ে যারা অনভিজ্ঞ এরকম ব্যক্তিদেরকে বিশ মানুষের কমিটিতে দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তাদেরকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা দায়িত্ব পাওয়ার পর